বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচের রেড কালারে বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অবশ্যই অন রাখবে তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশান স্ক্রিনে চলে যাবে ঠিক আছে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে কমেন্টস করবে ইম্পর্টেন্ট কিছু দরকার হলে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাক্ট আগস্ট মাসেরটা আগস্ট মাসের সেকেন্ড সিরিজটা নিয়ে আমরা বাংলাটা আজকে আলোচনা করব এর আগে আমি পরিবেশটা দিয়ে দিয়েছি স্বাস্থ্যটাও দিয়ে দিয়েছি যারা দেখোনি এই ভিডিওর শেষে দেখবে একটা বক্স চলে আসছে সেই বক্সটা ক্লিক করলে দুটোই বেরিয়ে যাবে দেখে নিতে পারবে পুরো চারটা বেরিয়ে যাবে দেখে নিতে পারবে ঠিক আছে এছাড়াও ডেসক্রিপশান বক্সে মানে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফোর বলে প্লেলিস্ট দেওয়া আছে সেটা ওপেন করলেও সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগের যে মডেল অ্যাক্টিভিটি আমি করিয়ে দিয়েছি সেগুলো সব কিন্তু আছে দেখে নিতে পারবে ঠিক আছে আর ম্যাথ ডিভিএস ম্যাডাম যে চ্যানেলটা আমাদের আছে সেটা সম্বন্ধে তো তোমরা জানোই ম্যাথ ডিভিএস ম্যাডামে কিন্তু আমি গণিতটা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি সেটা পেয়ে যাবে সেটা এর আগেরগুলো আপলোড দিয়ে দিয়েছি দেখে নেবে আর ইংরেজিটা আপলোড হয়ে যাবে আজকে ঠিক আছে তো শুরু করা যাক ডিভিএস ম্যাডাম যারা জানো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দুটো চ্যানেল থেকেই পড়াশোনাটা প্রপার করতে পারবে ওকে আজকে আমরা আলোচনা শুরু করছি ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সেই স্তব্ধতার মধ্যে উবার ফিস ফিস গলার শুনতে পেলাম উবার কোন কথা ফিস বলে উঠেছে আচ্ছা ঠিক আছে উত্তরটা আমরা কিভাবে লিখবো উত্তরটা আমরা লিখবো উর্ধিত অংশটি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গল গল্পটির থেকে নেওয়া হয়েছে এই লাইনটা অবশ্যই দেবে যদি মনে হচ্ছে যে পরীক্ষায় আমি ভুলে যাচ্ছি আমার স্পেলিং ভুল হওয়ার চান্স রয়েছে বাদ দিয়ে দেবে লাইনটা দেবে না যদি কোনো কোনোরকম কোনো স্পেলিংয়ে কনফিউশন থাকে মানে যদি মনে হচ্ছে যে ভুল হচ্ছে বা কবিতার নাম কবির নাম বা লেখকের নাম আমার ভুল হচ্ছে বাদ দেবে এই জায়গাটা ঠিক আছে একদম এখান থেকে ডাইরেক্ট শুরু করবে ঠিক আছে তো কি বললাম আমরা উদ্ধৃত অংশটি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গল গল্পটির থেকে নেওয়া হয়েছে দিতে পারলে দেবে দিলে খুব ভালো আচ্ছা এখানে উবার স্তব্ধতার মধ্যে ফিস ফিশিয়ে বলে উঠেছে কি বলে উঠেছিল আমরা পড়িয়েছি বোতো বোতো তাই তো সেটাই বলে উঠেছিল গল্পটা আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু বাংলার প্লেলিস্টে আছে দেখে নেবে তোমরা নেক্সট কি বলেছে জলের নিচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম কথক মনে মনে কি বলে কি বলেছিল ঠিক আছে তাহলে জলের নিচে যখন বোতকে দেখেছিল তখন কথক কি বলেছিল তখন বলেছিল যে তুমি যদি সত্যি বোত থেকে থাকো তাহলে আমাকে বাবা মার কাছে পৌঁছে দাও এই কথাটাই বলেছিল তাই তো তো এই কথাটাই একটু আমরা সুন্দর করে লিখবো কি লিখব আমরা উদ্ধৃত অংশটি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা অ্যামাজনের জঙ্গল গল্পটির থেকে নেওয়া হয়েছে উর্ধৃত অংশ যদি দিতে কষ্ট হয় উপরের লাইনটি দেবে কি দেবে না উপরের লাইনটি ওকে নেক্সট জলের নিচে বোতকে দেখতে 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 কতক মনে মনে বলেছিল বোতো তুমি কে আমি জানি না তুমি যদি সত্যিই অ্যামাজনের রক্ষাকর্তা হও তাহলে তুমি আমাকে আমার মা বাবার আর স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে যাওয়ার উপায় করে দাও তাহলে কি বলেছিল মনে মনে না বত তুমি কে আমি জানি না তুমি যদি সত্যিই অ্যামাজনের রক্ষাকর্তা হও তাহলে তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দাও ঠিক আছে হলো নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে নেক্সট প্রশ্নটা বলেছে আমি সাগর পাড়ি দেব বক্তা সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কি কি লিখবো এটা আমরা উর্ধিত লাইনটি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতার থেকে নেওয়া হয়েছে আমি যেভাবে লেখাচ্ছি উত্তরগুলো উত্তরের মানুষ কিন্তু ততটাই সুন্দর লেখার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট বক্তা আর বক্তার সদাগর হয়ে সাগর পাড়ি দেওয়ার প্রধান উদ্দেশ্য হল বাঁধ ভাঙা বন্যার মতো আবেগের মাধ্যমে এক দেশের সঙ্গে অন্য দেশের সীমারেখার বিভেদের প্রাচীরকে নিজের দেশের জ্ঞান শিক্ষা সংস্কৃতির দ্বারা দূর করে সকলকে এক করতে চান এবং অন্য দেশের জ্ঞান বিজ্ঞান নিজের দেশে নিয়ে আসতে চান লাল জহরত পান্না চুনি মুক্তমালার সমান মূল্যবান শিক্ষা এটা বলবে মুক্তমালার সমান বা মুক্তমালার সরি মুক্তমালার মতো মূল্যবান শিক্ষা জ্ঞান সুধাকে অর্থাৎ শিক্ষার জ্ঞানকে ঠিক আছে শিক্ষা জ্ঞান সুধা যদি দিতে কষ্ট হয় লিখবে শিক্ষার জ্ঞানকে নিজের দেশে এনে নিজের রাজকুমার হয়ে মা অর্থাৎ দেশমাতাকে রানী বানানোর স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে সার্থক করার উদ্দেশ্যে সাগর পাড়ি দিতে চেয়েছেন আনসারটা কিন্তু একটু মুশকিলভাবে করতে হবে ঠিক আছে মুখস্থ কর করতে হবে ভালো করে কিন্তু ভাষাগুলো একটু লিখতে হবে ঠিক আছে কী লিখতে পারি আমরা সুন্দর করে আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি যে এইটা লেখক এখানে চেয়েছেন যে বিভিন্ন দেশের মধ্যে বা নিজের দেশের সঙ্গে অন্যান্য দেশের সমস্ত বিভেদকে বিভেদকে দূর করে অন্য দেশের শিক্ষা সংস্কৃতিকে নিজের দেশে নিয়ে আসতে আর নিজের দেশের শিক্ষা সংস্কৃতি জ্ঞানকে অন্য দেশে পৌঁছে দিতে ঠিক আছে এরপরে আমরা লাল জহরতের লাইনটা দেব যে লাল জহরত পান্না চুনির মতো আমাদের যে মূল্যবান শিক্ষা আছে সেটা তিনি সকল দেশে পৌঁছে দিচ্ছে সকল দেশ থেকে নিয়ে আস এটা নিয়ে এসেছিল ঠিক আছে লাল জহরত পান্না চুনির মুক্তর মতো যে মূল্যবান শিক্ষা আছে সেটা তিনি অন্যের দেশ থেকে নিয়ে এসে নিজে রাজকুমার হয়ে দেশমাতাকে রাজমাতা করে রাখার স্বপ্ন দেখেছেন ঠিক আছে এইভাবে কিন্তু আনসারটা আমরা সাজিয়ে লিখবো ওকে একটু পড়তে হবে এই আনসারটা কিন্তু ওকে হলো নেক্সট নেক্সট প্রশ্নটা আমাদের কি দিয়েছে নেক্সট প্রশ্নটা আমাদের দিয়েছে হচ্ছে দক্ষিণ মেরু অভিযান গোদ্যা অংশে এদের নাম কোন কোন প্রসঙ্গে এসেছে ওকে এখানে আমরা কতগুলো নাম দেখতে পাচ্ছি যে নামগুলো এসেছে নামটা কিন্তু কোন প্রসঙ্গে এসেছে সেটা আমাদেরকে বলতে হবে ওকে সবার আগে আমরা জানবো হচ্ছে স্যার ক্লেমেন্স মারখাম সম্বন্ধে আচ্ছা এই প্রসঙ্গ এগুলো আমরা সমস্ত কিন্তু দক্ষিণ মেরু অভিযানে পড়েছি কিন্তু ওকে আমি গল্পটা কিন্তু পড়িয়েছিলাম তাহলে কি বলেছে তিনি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন ওকে এটা একটা লাইন আরেকটা কি লিখবো তিনি দক্ষিণ মেরু অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করার জন্য ক্যাপ্টেন স্কটকে পরামর্শ দিয়েছিলেন হলো নেক্সট আমরা কী লিখবো আনস স্যাকেলটন ঠিক আছে আনস স্যাকেলটন সম্বন্ধে আমরা কী লিখতে পারি লিখতে পারি তিনি একজন বড় নাবিক ছিলেন উনিশশো সালে আগস্ট মাসে আচ্ছা ডিসকভারি নামক জাহাজে ক্যাপ্টেন স্কট তার সঙ্গী ছিলেন সরি ডিসকভারি নামক জাহাজে ক্যাপ্টেন স্কটের সঙ্গী ছিলেন তিনি তাহলে এখানে লাইন দুটো কি হলো যে তিনি একজন বড় মাপের নাবিক ছিলেন আর উনিশশো সালে আগস্ট মাসে যে ডিসকাভারি নামক জাহাজে ক্যাপ্টেন স্কট ছিলেন সেই ক্যাপ্টেন স্কটের তিনি কে ছিলেন না সঙ্গী ছিলেন ওকে হয়ে গেল নেক্সট আমরা যাবো নেক্সট আমরা করব হচ্ছে আচ্ছা উইলসন উইলসন সম্বন্ধে আমরা করব হচ্ছে কী লিখতে পারি উনিশশো দুই সালে নভেম্বর মাসে স্লেজ যাত্রায় যে আয়োজন হয়েছিল সেই যাত্রায় স্কট ও স্যাকেলটনের সঙ্গী ছিলেন উইলসন ঠিক আছে তার মানে উইলসন এদের সঙ্গী ছিলেন এক কথায় সেটাই ওকে তো এটা মাথায় রাখবে তাহলে লিখতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ইভাসন দিয়েছে ইভাসন দিয়ে আমরা কি করব যে কিং অ্যাডভোর্ড দ্বীপ থেকে ক্যাপ্টেন স্কট দ্বিতীয়বার বা পুনরায় দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন ইভাসন ছিলেন তার সঙ্গী তাহলে কী বলব আমরা কিং অ্যাডভর্ড দ্বীপ থেকে যখন ক্যাপ্টেন স্কট দ্বিতীয়বার যাত্রাটা শুরু করতে চেয়েছিলেন বা শুরু করেছিলেন তখন তিনি তার সঙ্গী ছিলেন ওকে নেক্সট কী লিখবো আমরা এইগুলো কিন্তু ভালো করে একটু মুখস্থ করতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কী বলেছে সেন আমুণ্ডোসেন আমুন্ডোসেন সম্বন্ধে আমরা কী লিখবো যে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক ছিলেন হচ্ছে সেন ওকে নেক্সট আমরা আরেকটা লাইন লিখব তিনি প্রথম দক্ষিণ মেরুর আবিষ্কার কর্তা ঠিক আছে তিনি আবিষ্কার করেছিলেন দক্ষিণ মেরুর সর্বপ্রথম কিন্তু আর আবিষ্কার করে তিনি গৌরব অর্জন করেছিলেন ঠিক আছে তো আমরা কী লিখব যে তিনি প্রথম দক্ষিণ মেরুর আবিষ্কার গৌরব অর্জন করেছিলেন হয়ে গেল এইভাবে আমরা লিখব নেক্সট নেক্সট প্রশ্নটা আমাদের আছে যে আলো নাটকের পাত্রপাত্রী কারা এদের মধ্যে কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন ঠিক আছে তো এখানে আমরা কী লিখবো যে লীলা মজুমদারের লেখা আলো নাটকের পাত্রপাত্রী হলো একদম প্রথম পেজেই দেওয়া আছে গল্পটা আমি খুব ভালো করে পড়িয়েছি কিন্তু হুম অবশ্যই দেখবে সেগুলো যারা দেখুনি যারা দেখেছি ইস গুড আচ্ছা কি বলছে কে কে ছিল না পিসি শম্ভু নিতাই গুরুমশাই এছাড়া বিড়াল গায়কগণ ইত্যাদি হলো নেক্সট আমরা যাব নেক্সট কি বলেছে নেক্সট বলেছে দেখি আচ্ছা তোমার সবচেয়ে ভালো লেগেছে কাকে কোন চরিত্রটা আমার ভালো লেগেছে এবং কেন লেগেছে অবশ্যই আমার শম্ভু চরিত্র ভালো লেগেছে এটা আমরা লিখবো এবং শম্ভু চরিত্র সম্বন্ধে যে আমি আগের মডেল অ্যাক্টিভিটি টাক্কে লিখিয়ে দিয়েছিলাম মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফোরে সেইটার থেকেও যদি চাও লিখতে পারো বা এটা আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করেছি এখান থেকেও লিখতে পারো ঠিক আছে কী লিখবে তাহলে এদের মধ্যে শম্ভু চরিত্রটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ঠিক আছে কারণ শম্ভু একটি ভীতু প্রকৃতির ছেলে ছিল কিন্তু তার দাদুর যখন হাড় ভেঙে গিয়েছিল এবং গুরু গুরুমশাই বলেছিলেন হাড় ভাঙা পাতার রস ও মধু মিশিয়ে লাগালে ব্যথা সেরে যাবে যা পাওয়া যাবে সুষ্ণী পাহাড়ে ঠিক আছে সুষ্ণী পাহাড়ে শম্ভু তখন নিজের ভয়কে উপেক্ষা করে ঠিক আছে বা ভয়কে জয় করেও লিখতে পারে শত বাধা পেরিয়ে ওকে অবশেষে নিজের ভয়কে জয় করে হাড় ভাঙা পাতা ও মধু নিয়ে এসেছিল ঠিক আছে এতটা লিখলাম এবার আমরা লিখবো তার এই লক্ষ্যে পৌঁছানোর একাগ্রতা মনের জোর ও পরিবারের প্রতি ভালোবাসা আমার মনকে প্রভাবিত করেছে তাই এই চরিত্র আমার ভালো লেগেছে ঠিক আছে মনে থাকবে কিভাবে লিখবো যে আমরা এক কথায় বলতে গেলে সে যে হাড় পাতাটা নিয়ে এসেছিল সুষ্ণী পাহাড়তে পাহাড় থেকে তার অনেক ভয় ছিল তবুও সে নিজের মনের জোর রেখে সেটা নিয়ে আসতে পেরেছিল ঠিক আছে তো তার এই একাগ্রতা তার এই মনের জোর আর পরিবারের প্রতি ভালোবাসা আমার মনকে প্রভাবিত করে বা আমাকে প্রভাবিত করে বা আমার ভালো লেগেছে সিম্পলি আমার ভালো লেগেছে ঠিক আছে তাই এই চরিত্রটা আমার ভালো লাগে এবার একাগ্রতা যদি লিখতে কষ্ট হয় তাহলে সিম্পলি লিখবে তার মনের জোর এবং তার পরিবারের প্রতি ভালোবাসা এই কথা দেবে ঠিক আছে ভাষাটা একটু দেওয়ার চেষ্টা করবে ভাষা দিলে না উত্তরের মান সুন্দর হবে আর বড় হয়ে তখন দেখবে অনেক সুন্দর করে লিখতে পারছ নাম্বার অনেক বেশি ক্যারি করতে পারবে ওকে নেক্সটটা কি বলেছে ছ নম্বর ছ নম্বর বলেছে আমাদের দলটা চললো সেজ বাড়ির দিকে ওকে সেজ বাড়ির কোন গ্রামে তার বাড়ি যাওয়ার পথে কী ঘটেছিল ওকে উত্তরটা আমরা কী লিখবো গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষার গল্পটির থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে বা উপরের লাইনটি নেওয়া হয়েছে দিলেও হবে তো যাদের অসুবিধা হবে উদ্ধৃত বলতে তারা উপরের লাইন দেবে তাহলেও হবে ঠিক আছে তারপরে কি লিখবো যে এখানে বলছে যে পিসিমার বাড়িটা কোন গ্রামে তো সেটা আমরা দেব যে পিসি সেজো পিসিমার বাড়ি হচ্ছে চন্দোহার গ্রামে ওকে এটা হয়ে গেল নেক্সট তার বাড়ি যাওয়ার পথে কী ঘটেছিল এবার ঘটেছিল কি সেটা আমরা দেবো মাথায় রাখতে হবে ঘটনাটা কি ঘটেছিল এটা একটু একদম নিজের মাথায় নিয়ে আসতে হবে তখন দেখবে জিনিসটা লিখতে পারবে ওকে ঘটনাটা কি ঘটেছিল না তার ওই ছাতা যেটা ছিল তার সব ভাই বোনের একটাই ছাতা ছিল ছাতাটা উল্টে গিয়েছিল। এটাই মেন কথা ছিল ওটাই একটু আমরা সাজিয়ে লিখব উত্তরটা কী লিখবো লেখক ও তার ভাই বোনেরা হৈ হৈ করে পিসিমার বাড়ির পথে চলছিল। তাদের কাছে একটিমাত্র তাপ্তিমারা ছাতা ছিল ওকে দমকা হাওয়ায় সেটি উল্টে গিয়েছিল প্রচণ্ড বৃষ্টির ফলে মাঠ পুকুর জলে ভরে গিয়েছিল এবং পুকুরের কই মাছগুলো জলে ভরা মাঠের মধ্যে দিয়ে সার বেঁধে চলেছিলো লেখকরা সেই উল্টানো ছাতার মধ্যে দেড় দুই কুড়ি কই ভরে নিয়েছিল ঠিক আছে এবং অবশেষে জল কাদা বৃষ্টি পেরিয়ে সেজপিসিমার বাড়ি পৌঁছেছিল ওকে এইভাবে সুন্দর করে উত্তরগুলো লিখতে হবে সুন্দর করে লিখলে উত্তরের মানটাও সুন্দর হবে আর এখানে নাম্বারটাও ভালো পাবে ঠিক আছে আর সব সময় রিডিংটা পড়তে হবে রিডিং পড়াটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি আর বেশি কথা বলবো না একটা কথা হচ্ছে সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সব খাতায় নোট করে নেবে ক্লাস ফোরের বাংলার যে প্লে আছে তার মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে নেবে হুম আর যদি ইমিডিয়েট কিছু দরকার থাকে প্রশ্ন উত্তর যে যেটা আমি দিইনি এখনও পর্যন্ত আমাকে বলবে আমি সেটা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এমনিতে আমি মোটামুটি সব দিয়ে দিয়েছি কিছু হয়তো বাকি আছে প্রশ্ন উত্তর দেওয়া তো যেটা বাকি আছে সেটা আমি দিয়ে দেবো আজকের জন্য এটুকু আর ম্যাথ ডিভিএস ম্যাডামে গিয়ে বাকি ইংরাজি আর গণিতটা দেখে নেবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করো টাটা